ভাই কি করতেছেন এটা? আরে ভাই আর বললেন না, কি করতেছে আপনি দেখছেন না? এই সামনে নিয়ে আসছে ঝড়ো কুলার। আচ্ছা ঠিক আছে, দেখি ঝড়ের বাতাস পরীক্ষা করতেছেন নাকি ভাই? অবশ্যই ঝড়ের বাতাস পরীক্ষা করছে, ঝড়ো কুলারে ঝড়ের বাতাস পরীক্ষা। আচ্ছা, অনেকে বলে যে কুলারে নাকি বাতাস হয় না। আচ্ছা আপনারাই দেখেন কে বলতে কুলারে বাতাস হয় না। ও রে খাইছে ভাই, এই যে বাতাসের গতি দেখেন, সারেনটা দেখি, এটা ছেড়ে দেবো কত দূরে যায় দেখবেন। ঠিক আছে, এই দেখেন একটু খেয়াল করেন, বাংলাদেশের মনে হয় ভাই সর্বোচ্চ শক্তিশালী এয়ার কুলার। হ্যাঁ, এটা বাংলাদেশের সর্বোচ্চ একটা শক্তিশালী এয়ার কুলার, গ্রিপ এয়ার কুলার। ঠিক আছে, আচ্ছা ভাই, মার্কেটে যত কুলার আছে, কুলার ভিতরে আপনার গ্রি হচ্ছে একমাত্র সেরা কুলার। ভাই লাইভ শেয়ার কারের জন্য কোনো গিফট নাই? হ্যাঁ, লাইভ শেয়ার কারের জন্য অবশ্যই গিফট থাকবে। ঠিক আছে, তবে ভাই গিফটটা থাকবে শর্ত সাপেক্ষে। আচ্ছা ভাই, অনেক সময় হয় কি, আপনার আছে অনেকে আছে আপনার লাইভ শেয়ার করে, শেয়ার করার পর দেখা যায় দুইটা হোক পাঁচটা হোক শেয়ার করার পরে গিফট দাবি করে। আচ্ছা, কিন্তু গিফট পাইতে হলে তার নির্দিষ্ট কিছু ইয়ে আছে, শর্ত সাপেক্ষে অবশ্যই শর্ত আছে। মিনিমাম আপনার 200 গ্রুপে শেয়ার করা লাগবে, 200 গ্রুপে শেয়ার করা লাগবে। কিন্তু শেয়ার আপনি দিবেন, এটা বুঝা শেয়ার। ঠিক আছে, কি দিবেন ভাই? গিফট দেব, এই যে দেখতেছেন না, স্ট্রেটনার। ঠিক আছে, হেয়ার স্ট্রেটনার। ও ঠিক আছে ভাই, এটা তো আমাদের বোনদের জন্য, মা বোনদের জন্য চমৎকার একটা জিনিস। এটা হচ্ছে মা বোনদের জন্য চমৎকার একটা জিনিস। ঠিক আছে, হেয়ার স্ট্রেটনার, হেয়ার স্ট্রেটনার। আচ্ছা, চুল স্ট্রেট করার জন্য যে মেশিনটা, সেটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে আজকে। যারা লাইভ শেয়ার করবেন অবশ্যই শর্ত সাপেক্ষ, লাইভ কিন্তু 200টা গ্রুপে আপনার শেয়ার করতে হবে। যে প্রথম 200 গ্রুপে শেয়ার করতে পারবেন সেই স্ক্রিনশট দিয়ে প্রমাণ দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই। আরেকটা কথা বলা লাগে, শুধু শেয়ার করলে হবে না। আচ্ছা, কমেন্ট শেয়ারের সাথে কমেন্ট 200 গ্রুপে অ্যাপ্রুভ হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, অ্যাপ্রুভ না হলে কিন্তু গিফট পাবে না। ইয়েস, কারণ গিফটটা যেহেতু দামি গিফট, যে অবশ্যই অবশ্যই আপনার শেয়ারে কাজ হতে হবে। হ্যাঁ, দামি গিফট যেহেতু দিব অবশ্যই কাজ করে নেওয়া লাগবে। ওকে, করে নেওয়া লাগবে। ওকে, যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করতে থাকেন, শেয়ার করলে কিন্তু চমৎকার স্ট্রেটনার গিফট আছে। যে কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে পারেন। আজকে যদি এয়ার কুলারের দাম ভাই যদি কেউ ঘোষণা করতে পারে, যদি সঠিক দামটা বলে 40 লিটার এয়ার কুলারের, তাহলে কি দিবেন বলেন, গিফট কি দিবেন? ৪০ লিটারের দাম বলতে পারবে, তার জন্য সম্পূর্ণ গিফট, সম্পূর্ণ গিফট থাকবে। কমেন্ট করেন দর্শক, যারা আছেন লাইভে কমেন্ট করতে থাকেন, আজকে কমেন্ট করে জিতে নিতে পারবেন। এটা সামনে রাখেন ভাই, কমেন্ট করে জিতে নিতে পারবেন এই মিস্ট ফ্যান, শেয়ার করে জিতে নিতে পারবেন হেয়ার স্ট্রেটনার। যারা মা বোনেরা আছেন ঘরে বসে আছেন, শুধু শুধু মোবাইল টিপছেন, ফোন টিপছেন, দরকার নাই, জাস্ট আপনি কমেন্ট করেন, শেয়ার করেন, আপনি পুরস্কার জিততে পারেন। শুধু শুধু বসে না থেকে যারা লাইভে আছেন, আমি বলবো লাইভটা শেয়ার করেন বেশি বেশি। ওকে ভাই, এই গ্রিল এয়ার কুলার শক্তিশালী তো জানি, আসলে এটা অন্য এয়ার কুলার থেকে কেন বেটার? আসলে এটা অন্য এয়ার কুলার থেকে বেটার হচ্ছে, এটা দেখেন একটা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট। ঠিক আছে, এটার গেট আপ দেখেন, ঠিক আছে, অন্যান্য প্রোডাক্টের গেট আপটা এমন হয় না। আচ্ছা, আর এটার বিশেষ একটা আপনার আছে সুবিধা, সেটা হচ্ছে এটার ইয়ে আপনার ফিনিশিংটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফিনিশিংটা অনেক সুন্দর, মানে দেখতেও কিন্তু বেশ সুন্দর, দেখতেও সুন্দর প্লাস ফিনিশিংও সুন্দর। আচ্ছা, আর এটা আছে একটু অফ করে দেই, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিতে পারবেন। এই দেখেন, একটু খেয়াল করেন, মানে মুভিং সিস্টেম, চাকা সিস্টেম। আচ্ছা, নিচে চাকা লাগানো আছে। ওকে, আপনি চাইলেন যে আপনার বাসায় যে খাট আছে, খাটের এক সাইডে এটা রেখে দিবেন। এই দেখেন, এইভাবে ঘোরায়। আপনাকে একটু থামাই, এক আপু কমেন্ট করেছেন শেয়ার করলে কি গিফট, আপুদের জন্য আজকে গিফট। আপুরা যারা শেয়ার করবেন তারাও গিফট পাবেন, ভাইয়ারা শেয়ার করলেও গিফট পাবেন। ভাইয়ারা গিফট নিয়ে ভাবিকে দিবেন, দেখেন হেয়ার স্ট্রেটনার গিফট আছে, আপুদের জন্য হেয়ার স্ট্রেটনার গিফট আছে। আর যারা কমেন্টে সঠিক 40 লিটার এয়ার কুলারের দাম বলতে পারবেন সঠিক প্রাইস, তাদের জন্য কিন্তু এটা গিফট, এই মিস্ট ফ্যান, মিনি ফ্যান কিন্তু গিফট। ওকে, যারা শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে, কমেন্ট করলেও গিফট আছে, শেয়ার কমেন্ট দুইটাই করতে থাকেন। ওকে ভাই, এটা সম্পর্কে বলছিলেন, এটা হচ্ছে 40 লিটারের আমাদের এইখানে। ওকে, আচ্ছা, ইউজিং সিস্টেমটা যদি বলি আমি, 40 লিটার 20 লিটার সব তো একভাবে ইউজ করে। হ্যাঁ, 40 লিটার 20 লিটার 60 লিটার সবগুলো সেম ভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, গ্রিক কুলার মোটামুটি তিনটা সাইজের হয়। ওকে, 60 লিটার 40 লিটার 20 লিটার ঠিক আছে,
আমাদের এখানে 40 লিটার এবং 20 লিটার অ্যাভেলেবল আছে। আচ্ছা, 40 লিটার 20 লিটার অ্যাভেলেবল, জি। ওকে, চাইলে দুইটা সাইজই আপনারা নিতে পারবেন। এটা ব্যবহার কিভাবে করে সেটাও একটু দেখিয়ে দিবেন। ঠিক আছে, এটার ব্যবহার বিধি আমি এখন জানাই দেব। ওকে, ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন, একটু ঘোরান। আচ্ছা আচ্ছা, এইখানে যে সুইচটা দেখছেন, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ টাচ। আচ্ছা, এটা হচ্ছে টাচ, এইখানে চাপ দিলে আপনার কুলারটা চালু হয়ে যাবে। চালুয়ার পরে এইখানে দেখতেছেন, এটা হচ্ছে চারটা স্পিড আছে এখানে, এখন বর্তমানে যে 4 নম্বরে চলতেছে। ঠিক আছে, এটা সর্বোচ্চ স্পিড, সর্বোচ্চ স্পিডের যে বাতাসটা দেখছেন, তুফানি বাতাস, ঝড়ো বাতাস, এটা 4 নম্বরে চলতেছে। এই যে প্রেস করবেন, একে আছে, এই দেখেন দুই আছে, আর একটা প্রেস করবেন তিন, আর একটা করবেন চারে চলে যাবে। ঠিক আছে, আর অনেকে রাত্রে যখন অনেকে ঘুমাই পড়ে বা ঘুম থেকে উঠতে সমস্যা হয়, দেখা যাচ্ছে ঘুম মানে ঘুমের ভিতরে ডিস্টার্ব হয়, ঠিক আছে, ওই কারণে এখানে যে টাইমিং সেট করা আছে, ঠিক আছে, এটাতে টাইমার আপনি সেট করতে পারবেন, এক ঘন্টা পারবেন, দুই ঘন্টা পারবেন, চার ঘন্টা পারবেন, আট ঘন্টা পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার নিজের মতন করে আপনি টাইমিং করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, আর এইখানে যে অপশনটা আছে, এই অপশনটা আছে, এই যে ভিতরে পানি দেওয়ার অপশন আছে। আচ্ছা, ঠিক আছে, এই দেখেন ভাই, পানি এই কুলার, ঠিক আছে, এই যে পানি উঠতেছে না, এই অপশনটা আছে, এই সুইচটা চাপ দিলে এই যে পানি উঠবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর এই ভিতরে দুইটা দেখছেন না, ওকে, দুইটা দেখছেন, এই দুইটার বলে হানি প্যাড, হানি ক্যাপ, হানি হানি প্যাড, হানি, গুলিয়ে ফেলে। আচ্ছা, ঠিক আছে, আমাদের অনেক কাস্টমার আছে, কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই যে আপনারা যে কুলারে অ্যাড দিচ্ছেন, ঠিক আছে, যে কুলারে কতটুক রুম কভার করবে। হ্যাঁ হ্যাঁ, আসলে কুলারে ওইভাবে রুম কাভার করে না, রুম কাভার করার জন্য নিতে হলে আপনাকে এসি নিতে হবে। ঠিক আছে, আমাদের এখানে এসিও আছে, গ্রিপ ব্র্যান্ডের এসি আছে। আচ্ছা, কুলারের কাজটা কি তাহলে? কুলারের কাজ হচ্ছে জাস্ট ঠান্ডা বাতাস দিবে, ঠান্ডা বাতাস। আপনাকে তো বললাম এই যে ভিতরে যে পানিটা উঠতেছে, দেখেন এখানে খেয়াল করেন, এই যে আছে এটা দিয়ে পানিটা উঠতেছে। আচ্ছা, এখানে যদি এটা ঠান্ডা করে দেন, ঠিক আছে, ফ্রিজের ভিতরে রেখে বাতাসটা অনেক ঠান্ডা পাবেন, প্লাস পিছনে যে একটা অপশন আছে ঠান্ডা পানি দেন, বাতাসটা অনেক ঠান্ডা পাবেন, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস আসবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, চমৎকার। আপনি ঘুমানোর সময় আপনার খাটের পাশে রেখে দিবেন, যে মোটামুটি যে নর্মালি যে ফ্যান আছে, ঠিক আছে, নর্মাল ফ্যানের চেয়ে বাতাসের স্পিডটা আসবে অনেক বেশি, প্লাস ঠান্ডাও আসবে অনেক বেশি। আচ্ছা ভাই, এসির মতো ঠান্ডা হবে না, এসির মতো রুম ঠান্ডা হবে না, বাতাস ঠান্ডা পাবে, ঠান্ডা বাতাস পাবেন 100%, কিন্তু এসির মতো রুম ঠান্ডা করবে না। আচ্ছা, ওকে, এয়ার কুলার সম্পর্কে আজকে সকল ধারণা কিন্তু দর্শক আমরা দিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কথা, আজকে লাইভে ধামাকা একটা অফার থাকবে ভাই, যেটা আমাকে বলছিলেন। হ্যাঁ, আজকে যে রেগুলার প্রাইস রাখছেন আপনারা, সেটার উপরে কি ধামাকা অফার দিবেন নাকি? অবশ্যই, আমাদের কাছে একটা রেগুলার প্রাইস আছে, ঠিক আছে, এই দেখেন, আপনি ক্যামেরাটা একটু ঘোরান। ওকে, এটা হচ্ছে 40 লিটার। আচ্ছা, একটু অফ করে দেই। হ্যাঁ, একটু অফ করে দেন। ওকে, এটা হচ্ছে 40 লিটার। 40 লিটারের রেট দেখছেন কত ভাই? এ তো 21,500 টাকা আমাদের রেগুলার প্রাইস এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সামনে যেহেতু কুরবানি আসছে, আর এখন কিন্তু গরমের মাত্রাটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা কুরবানি উপলক্ষে একটা ধামাকা ডিসকাউন্ট দিব। আচ্ছা, আপনাদের কি প্রত্যেক প্রোডাক্টের রেট লেখা থাকে এরকম? আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রেট লেখা থাকে। আচ্ছা, সেই রেটের উপরে আজকে রেগুলার, সেই রেটের উপরে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আসবে, মানে মুখের কথা না, মুখের কথা না, এটা প্রমাণ। ঠিক আছে, প্রমাণে দেখাই দেবো, আজকে দেখবো ভাই কি ডিসকাউন্ট দেন আপনি। ঠিক আছে, একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দেবো, ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দেবো। ঠিক আছে, এখানে 21,500 টাকা আছে, 40 লিটার গ্রি এয়ার কুলার। আচ্ছা, ঠিক আছে, ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 19,900 টাকা, 19,900 টাকা 24 ঘন্টার জন্য। ওকে, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই। এটা তো, এটা নিয়ে তো কুইজ ছিল ভাই, বুঝলে তো দিলেন। যাই হোক, যারা কমেন্ট করছিলেন এতক্ষণ ধরে 40 লিটারের প্রাইস ভুলে আমরা প্রাইসটা বলে ফেলেছি, এখন জাস্ট 20 লিটারের জন্য কমেন্ট করেন। 20 লিটারের প্রাইস যে বলতে পারবেন, লাইভ শেষ করার আগে 20 লিটারের প্রাইসের আমরা দাম বলবো। 20 লিটারের যে দাম বলতে পারবেন তার জন্য গিফটটা থাকবে, 40 লিটারের কারোর সাথে মিলে নাই, যদি মিলতো অবশ্যই দিতাম। এখন 20 লিটারের কমেন্ট করেন, 20 লিটারের প্রাইস যে শেষ করার আগে বলতে পারবেন তার জন্য গিফট থাকবে, এই যে রিচার্জেবল ফ্যান, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে মিয়াকোর একটা হেয়ার স্ট্রাইটনার, যেটা দিয়ে আপনারা চুল স্ট্রেট করবেন। বোনেরা আছেন, মারা আছেন, যারা আছেন আপনারা কিন্তু চমৎকার এই গিফটটা নিয়ে নিতে পারেন, শুধু বসে না থেকে জাস্ট শেয়ার করতে থাকেন। ওকে ভাইয়া, তো এই যে দুইটা এয়ার কুলার, আসলে এগুলো চালানোর সিস্টেম তো সেম, এটা হচ্ছে 40 লিটার আর এটা হচ্ছে 20 লিটার, চালানোর সিস্টেম দুইটাই সেম, সব প্রসেসিং শেষ। এবার আসেন যে গ্যারান্টি ওয়ারেন্টি যদি আসি আমি,
আর অবশ্যই প্রোডাক্টটা কেনার সময় এই দেখেন ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, একটু এইদিকে ক্যামেরাটা ঘোরান। আচ্ছা আচ্ছা, এই যে ওয়ারেন্টি কার্ড দেখতেছেন না, অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা ফিল আপ করে নিবেন, ঠিক আছে? আর অবশ্যই কেনার সময় ওয়ারেন্টি কার্ডটা সাথে নিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে শুনে এবং বুঝে নিবেন ওয়ারেন্টি কার্ডটা আসলে কার্ডটা আছে কিনা। ওকে, ওয়ারেন্টি কার্ডটা দেখে নিবেন। এক আপু কমেন্ট করেছেন যে আপনি 19,500 বলছেন, 19,900 টাকা এটার প্রাইস বলা হয়েছে, আপনার কারো প্রাইসই কিন্তু মিলে নাই তখন। এখন আর কেউ 20 লিটারের কমেন্ট করবেন না, এখন জাস্ট 40 লিটার কমেন্ট করবেন না, এখন জাস্ট 20 লিটারের কমেন্ট করেন। 20 লিটার প্রাইস বলতে পারলে যে সঠিক প্রাইস বলতে পারবেন তার জন্য ফ্যান, শেয়ার গাড়ির জন্য মিয়াকো হেয়ার স্ট্রেটনার। ওকে, এবার বলি, যদি গ্যারান্টি ওয়ারেন্টিটা আপনি বলছেন যে দিবেন, এটা কি আপনার এখানে আসতে হবে নাকি যেখানে সার্ভিস সেন্টার আছে সেখানে? সার্ভিসের সিস্টেমটা, হ্যাঁ হ্যাঁ, গিরির আপনার আছে বাংলাদেশে জেলা পর্যায়ে নানা রাস্তা সার্ভিস সেন্টার আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা চাইলে ওখান থেকে সার্ভিস করাই নিতে পারবেন, এমনকি আমাদের সাথে যোগাযোগ করেও সার্ভিস করাইতে পারবেন। আচ্ছা, বাই চান্স কোনো সমস্যা হইলো, আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলেন, কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলে আমরা এটা সার্ভিস করে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব। আচ্ছা আচ্ছা, ওকে, 20 লিটার এয়ার কুলারের প্রাইসটা কমেন্ট করতে থাকেন, আমরা আর 3-4 মিনিট লাইভে থাকবো, 3-4 মিনিটে এটা সম্পর্কে আরেকটু জানাবো এবং শেয়ারকারীকে এবং কমেন্টকারীকে দেখি লাইভে ঘোষণা করা যায় নাকি, সঠিক কমেন্ট করতে পারেন নাকি। ওকে ভাই, এই এয়ার কুলার তো মোটামুটি যে পরিমাণের বাতাস দেখলাম, আসলে একটা রুমের জন্য একটা এয়ার কুলার তো এনাফ? একটা রুমের জন্য একটা এয়ার কুলার এনাফ? আচ্ছা, এয়ার কুলারটা আপনি কোথায় রাখবেন? ঠিক আছে, এটা ব্যবহার করবেন ফ্যানের মতো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খাটের এক সাইডে রেখে দিবেন। এক সাইডে রেখে দিলে, আচ্ছা, আপনি যেখানে ঘুমাবেন ওই সোজা করে এটা রেখে দিবেন, রেখে দিলে বাতাসটা অনেক স্পিডে পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক স্পিডে পাবেন, অনেক স্পিডে বাতাস পাবেন। দেখেন এখানে কিন্তু 4টা স্পিড দেওয়াই আছে, ঠিক আছে, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ইয়েস, যে কোনো চালানোর ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা ফেস যদি আপনারা করেন শুরু অবস্থায়, সেটা তো ভিডিও কলের মাধ্যমে আপনারা সমাধান করে দিবেন। আমরা মানে নরমালি যে সমস্যাগুলো হয়, মানে কাস্টমার আছে এগুলো বুঝতে পারে না যে কেমন মানে কেমনে চালাইতে হবে, ঠিক আছে, আমরা ওগুলো ভিডিও কলের মাধ্যমে কাস্টমারকে দেখাই দিই। আচ্ছা আচ্ছা, ওকে, যারা আছেন লাইভে আমি বলবো লাইভ শেয়ার করেন, লাইভ শেয়ারকারীর জন্য হেয়ার স্ট্রেটনার আছে যেটা আবার একটু দেখিয়ে দেব, এরপর আমরা চলে যাব এয়ার কুলারের প্রাইসে, যেটা হচ্ছে যেটা নিয়ে কুইজ এতক্ষণ চলছিল, বিশ লিটারের কুইজ, 20 লিটারের প্রাইসটা বলে দেব এখন, কমেন্টটা আমি জাস্ট অফ লিখে দেব, অফ। আর শেয়ারটা ভাই কতদিন পর্যন্ত করতে হবে? কালকে পর্যন্ত, 24 ঘন্টার একটা ইয়ে থাকবে, আমাদের ধামাক অফার থাকবে, আমরা যে প্রাইস দিছি। আচ্ছা আচ্ছা, এই প্রাইস থেকে কিন্তু আবার ডিসকাউন্ট দিছি, ঠিক আছে, এই ডিসকাউন্ট প্রাইসটা থাকবে 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার আগামী কাল কুরিয়ার অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ডেলিভারি চার্জ, হ্যাঁ, আগামী কাল রাত 9টা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অর্ডার করলে ঢাকা শহরের বাইরে কুরিয়ার হবে, ঠিক আছে, ওকে। আর আগামী শুক্রবার আছে, শুক্রবারের যারা ঢাকা শহরের ভিতরে থাকেন তাদের জন্য শুক্রবারেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যারা নিতে চান 24 ঘন্টার জন্য অফার আছে, অফারে এখন বলে দেওয়া হবে, আর কেউ প্রাইসটা কমেন্ট করবেন না, অন্য কিছু কমেন্ট করতে পারেন, শেয়ারটা আপনারা 24 ঘন্টা ধরে করতে পারবেন, 24 ঘন্টা পর্যন্ত শেয়ার করে। মূলত কিভাবে শেয়ার করতে বলা হয়েছে, শুরুতেই বলা হয়েছে, সেটা একটু দেখে নিবেন, শেয়ার করে প্রমাণ দিয়ে পুরস্কারটা নিয়ে নিবেন। এবার 20 লিটারটা প্রাইসটা আমাদের বলে আসেন, 20 লিটার প্রোডাক্টের আপনার প্রাইসটা বলে দিই, 18,100 টাকা। এখানে কিন্তু রেগুলার প্রাইসটা দেওয়াই আছে, 18,100 টাকা, এইখান থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট আসবে। আচ্ছা, ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের 20 লিটার এয়ার কুলারের দাম থাকবে মাত্র 16,500 টাকা। কি বলেন ভাই, মাত্র 16,500 টাকা? 16,500, 16,500 টাকা 24 ঘন্টার জন্য, তাও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। সেই কঠিন ভাই, সেই অফার দিচ্ছেন 24 ঘন্টার জন্য, সেরা একটা অফার রইল, সেরা একটা অফার, তাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। ওকে, এবার বলেন এয়ার কুলারে ভাই বিল কেমন আসে? এয়ার কুলারের বিল এটা নির্ভর করে আপনার হচ্ছে চালানোর উপরে, আপনি কতটুকু পরিমাণ চালাবেন 24 ঘন্টার ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 250-300 টাকা বিল আসবে। আর একটা এসিতে মিনিমাম বিল আসে মাসে আপনার 3,000-4,000, ওকে, সেই তুলনায় কিন্তু অনেক সীমিত এটা। ওকে, তো মোটামুটি হচ্ছে আমরা এয়ার কুলারের প্রাইসটাও বলে দিয়েছি, যারা নিতে চান দুইটা এয়ার কুলারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা,
40 লিটার 20 লিটার সাইজ গ্রি এয়ার কুলার, মানে হচ্ছে তুফানি বাতাসের এয়ার কুলার, সবচাইতে শক্তিশালী এয়ার কুলার, যেটার বাতাস আপনার রুমকে পুরো ঠান্ডা করে ফেলবে, সরি আপনার শরীরকে পুরো ঠান্ডা করে ফেলবে। আপনি যদি চিন্তা করেন যে এসির মতন রুম ঠান্ডা হবে, সেটা আসলে ভুল। অবশ্যই এয়ার কুলার কিনবেন, দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমি বলবো লাইভ শেয়ার করে দিবেন, লাইভ শেয়ারকারীর জন্য যে গিফট রয়েছে সেটা কিন্তু নিয়ে নিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, তার আগে হচ্ছে আমরা অ্যাড্রেসটা বলি নাই, তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেস একটু জানাই দিই, অ্যাড্রেসটা আর অর্ডার সিস্টেমটা। আমাদের শোরুমের নাম হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা আচ্ছা, এই দেখেন এখানে একটা কার্ড দেওয়া আছে, কার্ডে লেখা আছে ইয়েস, শোরুমের নাম আছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স ইয়েস, 12/1 বসিলা রোড, বসিলা ব্রিজ সংলগ্ন, বসিলা বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর, ঢাকা 1207। আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে ঢাকা মোহাম্মদপুর বসিলা, বসিলা ব্রিজের ঠিক 100 গাছ পূর্বে, বসিলাতে আপনার একটা র‍্যাব আছে, আপনার র‍্যাবের ক্যাম্প আছে, র‍্যাব 2 ঠিক আছে, র‍্যাব 2 ঠিক অপোজিটে। আপনারা ওইখানে আসবেন, এসে আমাদেরকে ফোন দিবেন, আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো। ওকে, আর হচ্ছে যারা ঢাকার বাইরে নিতে চায় তাদের জন্য আসলে অ্যাড্রেসটা একটু বলে দিন। হ্যাঁ, আর যারা ঢাকার বাইরে যে সমস্ত আমাদের কাস্টমার আছে, তারা আমাদের সাথে যে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে উপরে যে তিনটা নাম্বার দেখতেছেন, এই তিনটা নাম্বার ব্যতীত আপনারা কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। ওকে ঠিক আছে, তিনটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে নক দিবেন। ঠিক আছে, আমাদের হয় কি অনেক সময় দেখা আছে ফোনের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ হয় না, ঠিক আছে, এতে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। যদি ফোন রিসিভ না হয়, এই তিনটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দিব। ঠিক আছে, ওকে ওকে, যারা নিতে চান ঢাকার বাইরেও নিতে পারবেন, ঢাকার ভিতরেও নিতে পারবেন। এবার বলবো যারা কমেন্ট করেছিলেন, যারা শেয়ার করেছিলেন, অবশ্যই পুরস্কার যদি পান আপনারা যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।